নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। গতকাল শনি বকরি থেকে মার্গী হয়েছে, অর্থাৎ শনি মোস্ট পাওয়ারফুল। 4 বছর 6 মাস একচেটিয়া রাজত্ব করবে এই 4 রাশি, ডায়েরিতে নোট করে নিন। অনেকে বলছেন যে স্যার আপনি রাশির কথা বলছেন, লগ্ন হবে কি? আমি যেগুলো কথা বলবো, রাশি এবং লগ্ন যদি হয়, রাশি যদি হয় এবং লগ্ন যদি হয়, দুটোর ক্ষেত্রে কিন্তু অ্যাপ্রুভেল হবে, অর্থাৎ দুটোতেই আপনার কিন্তু মিলবে। যদি আপনার রাশি হয় এটা বা লগ্ন, দুটোতেই কিন্তু আপনি কিন্তু শুভ ফল পাবেন। তো এই যে এখন হচ্ছে অক্টোবর 2021 থেকে একদম মার্চ 2025 সাল, মোটামুটি 4 বছর 6 মাস মতো এই শনি যে গোচর, সেই গোচর অনুযায়ী 4টি রাশির ধনবর্ষা হতে চলেছে। শনির আপনাদের সরকারি চাকরি, শনি আপনাদের ব্যবসা, আপনাদের পদ প্রতিষ্ঠা, রাজনীতির ক্ষেত্রে উত্থান, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, প্রমোশন, এই জায়গাগুলো বা ফিল্ম দুনিয়াতে যারা কাজ করছেন তারাও, অর্থাৎ জনতাকে নিয়ে যাদেরকে চলতে হয় আর জনতাকে নির্দেশ করে শনি, এবং সরকারি চাকরি, অনেকেই কমেন্টস করছেন যে স্যার আমার সরকারি চাকরি হবে কি না। যদি আপনার এই রাশি অথবা লগ্নগুলো হয় এবং শনি যদি আপনার রাশিচক্রে মিত্রগৃহে, এবং শনি যদি তুঙ্গস্থ অথবা সকেত্রিক থাকে, তাহলে এই 4.5 বছরের মধ্যে আপনি কিন্তু সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার বাড়বে। আপনাকে যে 4টি রাশি বা লগ্নের কথা বলবো, এই 4টি রাশি অথবা লগ্নের ক্ষেত্রে, এবং ধনের দিক থেকে, অর্থের দিক থেকেও আপনারা কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু হবেন। দেখুন, শনি এই 4 থেকে 4.5 বছরের মধ্যে যদি আপনার রাশিচক্রে ভালো থাকে, আপনি লাখপতি, কোটিপতি, আরবপতি পর্যন্ত হতে পারেন। 4.5 বছরটা একটা দীর্ঘ টাইম। এই টাইমের মধ্যে আপনাদের এই শনি মহারাজের কৃপায় বিশেষভাবে ভাগ্য সাপোর্ট আপনাদেরকে দিবে। তবে শনি ডিগ্রিগত দিক থেকেও কিন্তু বলবান থাকতে হবে, আর পাশাপাশি শনি আপনার রাশিচক্রে ভালো আছে আমি মেনে নিলাম, কিন্তু আপনার কর্ম ভালো নেই, কর্মের জায়গাটাতে কিন্তু সঠিক পথে আপনাকে কিন্তু থাকতে হবে। শনি কিন্তু হচ্ছে ন্যায়কারক গ্রহ, অর্থাৎ শনি কিন্তু যদি আপনার রাশিচক্রে খারাপ থাকে, যদি আপনার সঠিক কর্ম থাকে ভালো হয়, শনি কিন্তু আপনাদেরকে দুহাত ভরে কিন্তু দিবে। শনি হচ্ছে কর্মফলদাতা গ্রহ, শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ, শনি আপনার লোহার বিজনেস, শনি আপনার ডালের বিজনেস, শনি আপনার কাঁচের বিজনেস, এই জায়গাগুলো, শনি আপনার চায়ের ব্যবসা, চামড়ার ব্যবসা, ইন্ডাস্ট্রি, কলকারখানা, খনিজ জায়গা, কয়লা, পেট্রোলিয়াম, এই জায়গাগুলো সমস্ত কিন্তু শনির আন্ডারে। রাজনীতির ক্ষেত্রে উত্থান, এটাও কিন্তু শনি। সরকারি চাকরি, এটা আবারও বলছি, সরকারি চাকরি বা চাকরি ক্ষেত্রে মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভ, এটাও কিন্তু শনি। তো এই 4 বছর 6 মাস যে 4টি রাশি একচেটিয়া রাজত্ব করবে, অর্থাৎ ধনের দিক থেকে, আমি আবারও বলছি, এবং প্রত্যেকে
যারা দেখবেন প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন, এবং জয় শনিদেব এটি আপনারা কমেন্ট বক্সে লিখুন, যাতে শনির যে আমাদের জীবনে কি ভূমিকা পালন করে প্রচুর লোক যেন জানতে পারে, শুধু ভয় পেলে হবে না শনিকে নিয়ে। শনি এই চার রাশিকে দিতে এসছে, দুহাত ভরে দিবে যে এই শনি এই চার রাশিকে, আমি দায়িত্ব নিয়ে বলছি, রাশি অথবা লগ্ন। তা শুরু করা যাক, প্রথম যে রাশি এবং লগ্নের কথা বলবো, সে রাশি এবং লগ্নের নাম আপনার বিষ রাশি অথবা বিষ লগ্ন। বিষ রাশি হতে পারে অথবা বিষ লগ্ন, দুটি ক্ষেত্রে কিন্তু এটা আপনার প্রযোজ্য। আপনাদের ক্ষেত্রে লগ্ন এবং রাশির ক্ষেত্রে ভাগ্যপতি এবং কর্মপতি। আপনাদের ক্ষেত্রে প্রথম কথা, এই 2023 অবধি ভাগ্যভাবে থাকবে, জবরদস্ত ভাগ্যের গেন আপনাদের কিন্তু হবে, উচ্চ শিখরে আপনারা কিন্তু যাবেন, সরকারি চাকরি আপনাদের হওয়ার সম্ভাবনা, এবং 23 থেকে কর্মভাবে চলে যাচ্ছে, কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ভালো করবে, চাকরি পাওয়ার সম্ভাবনা, পদ প্রতিষ্ঠা, রাজনীতির ক্ষেত্রে উত্থান, বড় কেরিয়ার রাজনীতির ক্ষেত্রে আপনার যদি বিষ লগ্ন অথবা বিষ রাশি হয় সেক্ষেত্রে। ফিল্ম দুনিয়াতে অ্যাক্টিং মডেলিং সঙ্গে যুক্ত আছেন, তারাও কিন্তু ভালো ফল পাবেন, এবং বৃহস্পতিও কিন্তু বকরি থেকে মার্গি হয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা শুভ সাইন, অর্থাৎ ধনের জায়গাটা বিষরাশির ক্ষেত্রে ভাগ্য আপনার সাথ দেবে, ধন আপনাদের আসবে, আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট কিন্তু মজবুত হবে বিষরাশি বিষলগ্নের, এবং এই সময় আপনাদের বিদেশ থেকেও আপনারা কিন্তু লাভ আপনারা পাবেন, সম্পত্তি ক্রয় সম্পত্তিগত দিক থেকে লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ এই চার বছর ছ মাস একচেটিয়া রাজত্ব করবে বিষরাশি। আমি টাইম পিরিয়ডটা বলে দিচ্ছি, এই 2021 অক্টোবর থেকে 2025 মার্চ অবধি এই শনি আপনার মকর রাশি এবং কুম্ভ রাশিতে থাকবে, সক্ষেত্রিক শনি দুহাত ভরে আপনাদেরকে কিন্তু অর্থ দিবে। দ্বিতীয় যে রাশি অথবা লগ্নের কথা বলবো, এবং বিষ রাশির ক্ষেত্রে কিন্তু রাজ্যকারী প্ল্যানেটও অর্থাৎ রাজ্যকারী গ্রহ আপনাদের ক্ষেত্রে কিন্তু রাজতুল্য সম্মানও কিন্তু দিবে বিষ রাশিকে, রাজ্যকারী প্ল্যানেট। দ্বিতীয় যে রাশির কথা বলবো, সে রাশির নাম মকর রাশি এবং মকর লগ্ন। অনেকে বলছে আপনার রাশি হবে না, মকর রাশি মকর লগ্ন দুটার ক্ষেত্রে কিন্তু আপনার প্রযোজ্য। আপনার ক্ষেত্রে রাশিতে অবস্থান করছে আপনাদের রাশির অধিপতি এবং ধনাধিপতি, এবং 23 থেকে ধনভাবে চলে যাচ্ছে, মকর রাশির ক্ষেত্রে ধনের জায়গাটা যথেষ্ট কিন্তু মজবুত হবে। মকর রাশি লিখে নিন ডায়েরিতে, নোট করে নিন, শনি সাড়ে সাথে চলছে কিন্তু শনি আপনাদেরকে ধন দিয়ে যাবে, অর্থাৎ অর্থ, লাখপতি কোটিপতি আরবপতি পর্যন্ত হতে পারেন, অর্থাৎ রোজগারের জায়গাটা আপনাদের বৃদ্ধি করবে, আপনাদের কর্মর জায়গা দেখা যাচ্ছে, কর্ম ক্ষেত্রে সম্ভাবনা, কর্মপ্রাপ্তি, সরকারি চাকরি, রাজনীতির ক্ষেত্রে উত্থান, আকস্মিক ধন প্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের নির্দেশ করছে এই চার বছর ছ মাস এই শনি সাড়ে সাতের মধ্যে মকর রাশিও একচেটিয়া রাজত্ব করবে। ডায়েরিতে নোট করে নিন, মকর রাশি ভাগ্য খুলতে চলেছে আপনাদের, এই শনি মার্গী অর্থাৎ বেশ শুভ ফল কিন্তু দিবে, আটকে থাকা কাজগুলো আপনাদের কিন্তু সম্পূর্ণ হবে। তিন নম্বর যে রাশি অর্থাৎ কৌশিক রাশি, যে কথাগুলো বলে দায়িত্ব নিয়ে কথা বলে, এবং পূর্বেকার কথাগুলো আগে দেখবেন ভিডিওটা, অনেকে ভালো ভালো কমেন্টস করছে, তাদেরকে আমি জানাই স্যালুট, প্রচুর ভালো কমেন্টস আসছেন, তাদেরকে আমি আবারও বলছি আমার তরফ থেকে প্রণাম জানাই এবং স্যালুট জানাই তাদেরকে, আপনারা ভালো থাকুন। তিন নম্বর রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির কর্মভাবে থাকছে এবং 23 থেকে সফলতাভাবে থাকবে, কর্মভাবে থাকাটা খুবই ভালো, এবং মার্গী কর্মের জায়গাটা কিন্তু দিবে,
এবং 23 থেকে যখন সফলতার জায়গায় যাবে, অর্থাৎ যে কোনো কাজে আপনারা কিন্তু সাকসেসফুল হবেন। আপনাদের ক্ষেত্রে শ্মশান এবং মহাপুরুষ রাজযোগ্য সৃষ্টি করছে এবং বৃহস্পতিও বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে। আপনাদের ভাগ্যাধিপতি অর্থাৎ ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, সম্পত্তিগত দিক থেকে লাভ, ব্যবসার জায়গাটা আপনাদের ভালো হবে, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি হবে, দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে মেষ রাশি। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে সরকারি চাকরি পাওয়া, পদ প্রতিষ্ঠা, মান সম্মান, যশ, রাজনীতির ক্ষেত্রে উত্থান, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে মেষ রাশির। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের রাজ্যকারী প্ল্যানেট এবং আপনাদের পঞ্চম এবং চতুর্থ অধিপতি কেন্দ্রতিকোণ রাজ্য চতুর্থভাবে এবং 23 থেকে পঞ্চমভাবে কেন্দ্রতিকোণ রাজ্য সৃষ্টি করবে। আপনাদের ক্ষেত্রে কিন্তু সম্পত্তিগত দিক থেকে লাভ, রাজনীতির ক্ষেত্রে কেরিয়ারে উত্থান, সুখ সাধন আপনাদের বৃদ্ধি করবে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মযোগ, আকস্মিক ধন প্রাপ্তি, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু তুলা রাশির ক্ষেত্রে থাকছে এবং আপনাদের অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট পেতে চলেছেন। এই 4 বছর 6 মাস একচেটিয়া রাজত্ব করতে চলেছে তুলা রাশি। এবং প্রত্যেকে জয় শনিদেব কমেন্ট।